51 কেমন আছে? সবাই কি আছে না? শীতের সময় ফ্রিজ হয়ে গেছে। আজকে ঠান্ডা দেখতে বেশি পড়ছে। তাই ঠান্ডা বেশি পড়ছে। কাজের টাজের আপডেট কি বলেন? কাজের আপডেট বলেন আগে, তারপর ঠান্ডার কথা জিজ্ঞেস করি। রাশেদুল ইসলাম, রিয়াজুল আবিদ, তারপর হচ্ছে শুভ, তামিম, শাহিন, উম্মে মান্না, কাউসার, রুবিনা, আদিত্য, এদের মানে হচ্ছে সবার কি অবস্থা, কাজের আপডেট কি বলেন? জব করে? হ্যাঁ, জব করেন, ভালো কথা। আমাদের কাজটা তো আগে করতে হবে। সবার কি 4টা করে গিগ রেডি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। আরে আর কি বাকি আছে? পেনিয়ার, এগুলা সব কমপ্লিট হয়েছে? রাজন, তারপর হচ্ছে রনি খান, মুজিবুর রহমান, রাশেদ গ্রাফিক ডিজাইন হিসেবে জয়েন করছে। কি গ্রাফিক্স হিসেবে ডিজাইন হিসেবে জয়েন করছে রাশেদ? ও আচ্ছা আচ্ছা, বা কোথায়? আইটি ফার্ম আইটি ফার্মে? আচ্ছা, মেটাই মেটাই, এটা কোথায়? এটা হচ্ছে 26 ইস্কাটন, এটা মেট আই, METAII, METAII, AII, ও আচ্ছা, মেটাই। এখানে কি ওদের ডিজাইনিং এর এটা কি? এখানে ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে বায়ার্সদের, যেমন সফটওয়্যার তৈরি করে দেয়, সফটওয়্যার, তারপরে মোবাইল অ্যাপস তৈরি করে দেয়, এগুলো ইউআই ইউএক্স। ও আচ্ছা আচ্ছা, সফটওয়্যার ডেভেলপ। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখতেছি এখানে, সফটওয়্যার ডেভেলপিং। যাক, তাহলে তো ভালোই, আপনি ভালো কাজ শিখতে পারবেন এখানে থাকলে, অনেক ভালো কাজ শেখা যাবে। সমস্যা নেই, এরকম সবাই আস্তে আস্তে কাজগুলো পাবে, ফাইবারের পাশাপাশি এগুলো ট্রাই করবেন, বিকজ এগুলো কাজে আসবে। ওকে, তো ফাইবারে যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে হচ্ছে ভালো। তাহলে তো আমি হচ্ছে কনফার্ম ধরে নিতে সবাইকে অফিসে এটা হচ্ছে জানায় দেব, ঠিক আছে? অফিস থেকে হচ্ছে আজকে সবাইকে নিয়ে আসি। হ্যাঁ, সবাই একটু ইয়া করে বসেন, যাতে সবাই কথা বলতে পারে এমন পজিশনে আসেন। আবার ডাক দিলে আবার বললেন যে কথা বলতে পারতেছি না।
হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলে আসবে, ঠিক আছে, একটু পর হচ্ছে পৃথিবীতে আসবে, সবাইকে জিজ্ঞেস করবে, সবাই একটু বললেন যে সবার গিগগুলা রেডি আছে। বস, হুম, পিওনিয়ার এখন তো আন্ডার রিভিউ লেখা দেখাইতেছে। আন্ডার রিভিউ দেখাচ্ছে এখনো? এখন তো আইডি কার্ড দিয়েছেন না? হ্যাঁ সব দেয়া আছে। না, আইডি কার্ড দিয়ে নেই, পাসপোর্ট দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা একটু ওগুলার পাশাপাশি হচ্ছে সবার তাহলে রেডি, মানে কারো তো বাকি নেই নাকি? এবার বাকি আছে কোন লোকজন? পরে আবার বলবো পৃথিবী সামনে। ভাই, আমি আসছি, আমার বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তানহাটটা তো ধরলাম, তানহাট কয়টা গিক করছেন? ভাইয়া গিক তো খোলা যাচ্ছে না, কারণ ওই যে ইয়ে করতে গেলে ওরা একটা রেড মার্ক দেয়, কেন বুঝতেছি না। তো লেখা টেখা তো সব ঠিক করেই দিছে, কিন্তু ওরা রেড মার্ক দেয়। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি কালকে আমাকে নক দেন একটা ক্লাসে, আইসা আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে ওগুলো একটু কইরা আমাকে দেখান কেন মার্কস দিতেছে, ঠিক আছে? একটা একটা গিক দেখা দিলেই বুঝতে পারবে। হ্যালো ভাইয়া। হুম, আচ্ছা কখন? এটা কে? ফাহিম মাহমুদ শুভ? ভাইয়া এটা আমি প্রীতি বলতেছি। ভাইয়া কখন অক দিব? আপনি হচ্ছে কালকে কালকে কখন দিবেন? আরে 50 সকালের দিকে ব্যাচ আছে। আচ্ছা, আপনি হচ্ছে ইয়ে সময় নক দিন, 3:30-টার পরে, 3:30-টার পরে আমাকে একটা মেসেজ দিন, ঠিক আছে? বা চারটা, আচ্ছা ঠিক আছে ভাই। চারটার দিকে দিলে। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন প্রীতি। ভাই আমি প্রীতি বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছি তো প্রীতি, এই আইডি ভাই কারণে। আমার ভাই এটা হচ্ছে অন্য একটা ইমেল, লগ ইন করা ছিল তো, এটা দিয়ে আমি জয়েন হয়ে গেছি, আমি খেয়ালও করি নাই, মাত্র দেখলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। ভাইয়া কথা হচ্ছে, আমার 3টা গিগ খোলা আছে, ওই পর্যন্তই আমার করা ছিল, এরপরে না আমার কোনো আপডেট নাই, বিকজ আমার ফাইনাল পরীক্ষা ছিল, এই শেষ হলো 2 দিন হলো। হ্যাঁ, আপডেট দেন, তাড়াতাড়ি করে আপডেট দেন, আজকের মধ্যে আপডেট করে ফেলেন দুইজনটা। ঠিক আছে ভাই, আমি ট্রাই করতেছি। আচ্ছা, না ভাইয়া আমি আপুই আছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আজকের মধ্যে আপডেট করে দেন ওগুলা। হ্যাঁ, আপডেট করে তারপর হচ্ছে জানান আমাকে। আচ্ছা, আজকে আমরা একটু ফটোশপে কিছু কাজ দেবো, আপনারা যত তাড়াতাড়ি পারেন কোর্সটা মানে হচ্ছে কমপ্লিট করেন, ঠিক আছে? ওগুলা কমপ্লিট না করলে পরে আর এটা হবে না, কিন্তু আমি এটা আগেই বলে দিচ্ছি, ক্লাসে আমি যতক্ষণ পর্যন্ত আছি এগুলো আমার থেকে জেনে বুঝে তারপর হচ্ছে মানে ই করেন, কারণ অলরেডি প্রায় 50টা ক্লাসের উপরে চলে গেছে আমাদের, ঠিক আছে? ক্লাসের সংখ্যা বেশি হয়েছে, প্লাস হচ্ছে ক্লাসও কিন্তু দিন কমাই দিছে 3 দিন করে, সো ক্লাসও শেষ পর্যায়ে আসবে, একটা বেশি দিন নাই। সো যেগুলো আছে এগুলো ভালো করে শেখেন, শেখার পর পরে আমি যাওয়ার পর আবার হাই হ্যাপ বললেন না যে আবার যদি একটু করতে পারতাম। হ্যাঁ পারবেন, বাট এরকম আর পাবেন না, আপনাদের ব্যাচের মতো সব ব্যাচ হয় না। সো যারা আছেন তাদেরকে আবার বলতেছি ভালো করে হচ্ছে ঠিকভাবে কাজগুলো করে দেন। হ্যাঁ, ওগুলা করে জমা টমা করেন তাহলে ভালো হবে, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে একটু ফটোশপে যাই, আর কাজের আপডেটগুলো আজকের মধ্যে হচ্ছে দিয়ে দেন, প্রতিদিনের আপডেট প্রতিদিন দেন। প্রতিদিনের আপডেটগুলো কাজে দিয়ে দিবেন, মানে আমি যা দেখাবো তার মধ্যেই হচ্ছে ট্রাই করবেন। ওকে, আচ্ছা, আজকে আমরা একটু মাস্কিংগুলো দেখবো, ঠিক আছে? ওদিন তো কাজগুলো দেখছি ব্যাকগ্রাউন্ড,
তো আছে একটু মাস্কিং গুলা দেখবো, যেমন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে মুভি পোস্টার গুলা দেখি, যেমন হচ্ছে মুভি পোস্টার, তারপরে দিন আমার ম্যানিপুলেশন গুলো দেখাবো নি মুভি পোস্টার। ওকে, এই যে এরকম মুভি পোস্টার গুলা, যেমন হচ্ছে এই যে এই যে এরকম একটা পোস্টার, যেমন এই যে এটা আছে, তারপর এরকম পিছনে ব্যাকগ্রাউন্ড, আবার এটার সাথে এটা মিশছে, আবার এই টাইপের মুছে, আমার এই যে এই জিনিসগুলো দেখেন, এই যে এরকম টাইপসের জিনিসগুলা। হ্যাঁ, এগুলো আসলে কিভাবে, এরা তো মানে হচ্ছে এক একজন এক এক জায়গায় ছিল, বিভিন্ন মডেল, তারপর এই যে এরকম এটা, এগুলা হচ্ছে আবার একটা ক্রিয়েটিভিটি, এটা যেমন হচ্ছে আপনার কি বলে এটাকে, এটাকে বলা হয় নেগেটিভ শেপ, যে দুইটাই দেখা যায়, এগুলা হচ্ছে নেগেটিভ শেপ, আর এই যে এরকম জিনিসগুলো এগুলাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। ঠিক আছে, সো ম্যানিপুলেশনগুলো দেখবো, এই যে দেখেন কত সুন্দর ম্যানিপুলেশন একটা, ঠিক আছে, এই যে এগুলাকে বলা হয় হচ্ছে ম্যানিপুলেশন। তারপর এই যে এই জিনিসগুলো কীভাবে করা যায়, এই যে কালার কারেকশন দেখেন, সব কালার, ব্রাশ টুল, এগুলার কাজ, এই যে এগুলাকে বলা হচ্ছে ডাবল এক্সপোজার, এগুলাকে বলা হয় ডাবল এক্সপোজার। মোটামুটি যদি মুভি পোস্টার ডিজাইন করতে হয় তাহলে আপনাকে ফটোশপে আসতে হয়, কারণ বিভিন্ন ধরনের ম্যানিপুলেটগুলা ফটোশপে করা লাগে। ঠিক আছে, তো ধরেন আমরা হচ্ছে যদি এই 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 পোস্টারটা ফলো আপে রাখি, ধরেন এইরকম একটা পোস্টার যদি আমরা করতে চাই, আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে না বুঝতে পারলে জিজ্ঞেস করে। তো আমরা একটা পেজ নেই আপাতত, লম্বা টাইপের পেজের জন্য হচ্ছে নিচ্ছি আপনার প্রিন্ট নিব না, এখন প্রিন্ট নিয়ে লাভ নেই, এ ফোর নিচ্ছি, এ ফোর, প্রিন্টে গেলেই তো এ ফোর পাওয়া যাবে, তাই না? আর RGB আছে, রেজুলেশন 300, ওকে ডান, চলে আসছে। ওকে, ওদিন অ্যাকশন ট্যাকশনও দেখাইছি, তো এই পেজের ভিতর হচ্ছে স্ক্রল হুইল কই গেল, জুম উইথ স্ক্রল, তো এখানে ধরেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো এরকম মুভি পোস্টারের জন্য মডেলগুলো আপনাকে দেওয়া হবে, মডেলগুলো কোথায় পাবেন, যেমন হচ্ছে ভিজি লিখে যদি সার্চ দেয়, ব্যাকগ্রাউন্ড, যেমন এই যে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড, বা আপনি যদি চান যে হচ্ছে এটাকে কি বলে, যে ব্যাকগ্রাউন্ডগুলোর হচ্ছে নাম হলো স্কাই বিজি, ওকে, বিভিন্ন ধরনের স্কাইগুলো আছে, এই যে স্কাইগুলো আপনি নিতে পারেন, এই যে এরকম এগুলা দিয়ে আসলে করা, এই যে এরকম তবে হ্যাঁ কালার কারেকশন খুব ফ্যাক্ট করে, ঠিক আছে, কালার কারেকশন খুবই ফ্যাক্ট করে, কালার কারেকশনগুলো যদি ভালোভাবে ধরতে পারেন তাহলে তো ভালো। যেমন এই যেটা, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, এই যে এরকম টাইপসে, ঠিক আছে, হ্যাঁ এটার মধ্যে আবার একটা কী যেন আছে, এই যে কপি, ওকে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম, ওকে এন্টার, ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর এর সাথে আবার একটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, যেমন হচ্ছে নিচে, যেমন হচ্ছে রোড টাইপস, বা হচ্ছে যেমন হচ্ছে আমি যদি রোড লিখি, রোড বিজি, ওকে, এরকম রোডগুলো আসবে, তাই না, এই যে এরকম রোডগুলো সুন্দর সুন্দর রোডের ইমেজগুলো আছে, অনেক বড় সড়ো পিকচার কোয়ালিটি দিয়ে খুব ভালোভাবে বানানো, এই যে হন্টেড করার জন্য ওরকম আছে, ইচ্ছা আপনি যেভাবে এটাকে সাজান।
ধরেন এটা কপি, দুইটা ব্যাকগ্রাউন্ড, ওকে কন্ট্রোল টি দিয়ে এটাকে। এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু কখনো এই ব্যাকগ্রাউন্ডটা কালার ম্যাচ করতেছে না, হয় এইটাকে এটার মতো বানান না হয় এইটাকে এটার মতো বানান, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই মিলাতে হবে কালার কারেকশনে, ঠিক আছে। এখন কোনটাকে মিলাবেন বা কালার কারেকশনটা কিভাবে করা যায় বলতে পারবেন? না স্যার, ওদিন না দেখাইলাম কালার কারেকশনগুলা, যে কিভাবে কালার কারেকশনগুলা করে। যেমন আমরা যদি ক্যামেরার অফ ফিল্টার ইউজ করি তাহলে একটা, আর যদি আমরা কালার কারেকশনগুলো করতে যাই তাহলে এইখান থেকে হচ্ছে লেয়ার নিয়ে করতে পারি। যেমন হচ্ছে কালার ব্যালেন্সে যে যদি চাই কালার ব্যালেন্স নিলাম, আর এই কালার ব্যালেন্সটা নিয়ে আমরা এটাকে ক্লিপ করে দেবো, নাহলে কিন্তু ওইটাও চেঞ্জ হবে, ঠিক আছে, ক্লিপ করে দেব। এরপর আমরা হচ্ছে এটাকে এখানে বেশিরভাগ কোন কালারটা আছে, একটু ব্লু ব্লু টাইপসের টাইপ ব্লু টাইপস, তো এখান থেকে ব্লু টাইপসে যদি নেই তাহলে দেখবো যে এটা ব্লু টাইপসের আসার চেষ্টা করতেছে, ঠিক আছে। এই যে ব্লু টাইপসের দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ যতটুকু দেওয়া যায়। আর এখানে আরেকটু ব্ল্যাকি টাইপস আছে, এই যে মোটামুটি মিলবে, ঠিক আছে, মোটামুটি মিলছে, তাই না? এই যে দেখেন এরকম ছিল, এই একটা কালার কারেকশন চলে আসছে, এই যে এটার সাথে মিল মিশ করা যায়। সো কালার কারেকশনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখন আপনার কথা হচ্ছে এটা তো এটার সাথে মিশে নাই, এটা সলিড একটা ইমেজ লাগতেছে। সো এই যে সলিড ইমেজ, এটাকে যদি আমরা মুছতে চাই বা এটা যদি এভাবে মুছে দিয়ে মেলানো যেত তাহলে এটার জন্য কি করা লাগবে? এখানে দেখেন এরকম মাস্কের বক্স পড়ে, তো এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্কিং। সো আমরা বরাবর নিচে যখন এখানে আসবে এটা একটা ক্যামেরার মতো আইকন পাবো, ক্যামেরার মতো দেখতে, এটাকে বলা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। এটা কিন্তু লেয়ার না, এটা হচ্ছে মাস্ক লেয়ার অ্যাড করে, এটাকে বলা হয়েছে অ্যাড লেয়ার মাস্ক। এখানে যখন ক্লিক করব তখন পাশে চেক দেখতে পারবো যে এখানে একটা বক্স পড়ে আছে এরকম, এটা হচ্ছে মাস্কের বক্স পড়লে এটাকে মাস্ক। সো এটা যখন নিব তখন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে, অন্যথায় কিন্তু অন্য কালারও থাকতে পারে। এই দেখেন আমি যখন অরিজিনাল লেয়ার আসছি তখন কিন্তু এই দুইটা কালার, আর আমি মাস্কে যাচ্ছি তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি চাইলেও এই দুইটাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ রুলস হচ্ছে এটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এখন কথা হচ্ছে যে উপরে যদি ব্ল্যাক থাকে নিচে যদি হোয়াইট থাকে তাহলে ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে জেনারেল ব্রাশ থেকে সফট ব্রাশ নিলাম, আর ব্রাশটা একটু বড় করলাম, তো এখান থেকে ব্রাশটা নিয়ে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু আস্তে আস্তে মিশে মুছে দিচ্ছে, দেখেন মুছে দিচ্ছে, এই যে মুছে দিচ্ছে। আচ্ছা অপাসিটি কমানো, মুছে দিচ্ছে, দেখছেন একদম টোটালি ব্যানিশ করে ফেলছে, মানে মাস্কে মুছে দিচ্ছে, বাট ইমেজটা কিন্তু কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আবার যদি ফিরে আনতে চাই তাহলে কিন্তু আমরা উল্টা করে আবার উপরে হোয়াইট নিচে ব্ল্যাক দিয়ে আবার এটাকে ফিরে আনতে পারবো। এই যে তার মানে মাস্কিংয়ে মোছাটা কিন্তু সুবিধা, বাট আপনি যদি ইরেজার দিয়ে মুছতেন এই কাজটা তাহলে কিন্তু আর ফেরত পাইতেন না। তো আমরা হচ্ছে অলওয়েজ মাস্কিং করে মুছবো, এই জন্য ফটোশপটা ব্যবহার করা হয় যাতে এই এই ধরনের এগুলো। সো আমি যদি এটাকে মিলাতে চাই তাহলে এইভাবে যদি ক্লিক দেই তাহলে দেখতে পারবো, এই দেখেন দেখছেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা মিশে গেছে। এই যে ইজিলি একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আর একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার, এটাকে বলতেই পারবে না। বিভিন্ন মুভি পোস্টারগুলোতে এরকম কাজগুলো করা হয়, যেমন হচ্ছে নিউ নিউ মুভি পোস্টার লিখে যদি সার্চ দেন বাহুবলী এই সেই হাবি জাবি যত কিছু বলেন সব দেখেন আলাদা আলাদা, এগুলো এক একটা এক এক জায়গায় ছিল, এক একজন মানুষ এক এক জায়গায় ছিল, কালার কারেকশন করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, এরপরে জিনিসগুলো আসছে। এই যে আর এখানে কিছু ব্রাশের ইফেক্ট আছে, এই যেগুলো ব্রাশের ইফেক্ট, কিছু ওভারল্যাপিং করা আছে, এই জিনিসগুলো করেই কিন্তু এই জিনিসগুলো করা হয়। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাস্কিংটা খুব ভালো করে জানতে হবে। এখন যদি আমি একটা মডেল নিয়ে আসি, যেমন হচ্ছে কোনো একটা মডেল, কাকে আনা যায়,
মডেল ফর, এখন আমার তো মডেল নাই, আপনি নিজেরটা দিয়ে করতে পারবেন, নিজেরটা দিয়ে করতে পারেন তাহলে তো ভালো। মডেল ফর মুভি পোস্টার, মডেল তো সিঙ্গলি পাওয়া যায় না, আচ্ছা তারপর হচ্ছে মডেল ফর মুভি পোস্টার পাওয়া যাবে না। এখান থেকে হচ্ছে আমরা যদি আনস্প্লাশ থেকে আনি, আনস্প্লাশ বা হচ্ছে ইয়া থেকে, অনেক ভালো ভালো কোয়ালিটি আছে এখানে ইমেজে। এটা দিয়েও মুভি পোস্টার করে, আরে ভালো, তেরা বেরা পিকচার সব খালি। আরে বোতলটা না থাকলে হইতো, আচ্ছা এই রে দিয়ে করা যায়, ঠিক আছে, এটা ভৌতিক ভৌতিক লাগতেছে অবশ্য। আচ্ছা তো এটা ডাউনলোড করি, বুলবুল আহমেদ কোন জায়গায় একটা ছবি তুলছে, প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, দেখে ডিরেক্টলি ফটোশপে ওপেন করি উইন্ডোতে নিয়ে, এরপরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কাটিং শাটিং করব। সো ব্যাকগ্রাউন্ডের কাটিং শাটিং করার জন্য আমরা হচ্ছে এখানে আরও অনেকগুলো টুলস আছে, তো আমি আপাতত হচ্ছে আমার অবজেক্ট সিলেকশনটা ব্যবহার করতেছি, দেখি পারে কি না, ফটোশপের পাওয়ার ইউজ করতেছে। বাহ ভেরি গুড, সুন্দর করছে, অনেক ভালো, ইন্টেলিজেন্ট, কষ্ট কম, ঠিক আছে। এটাকে আমি নিয়ে এইখানে চলে গেলাম, ওকে এটাকে ওপরে দিয়ে দিলাম, এটার ক্লিপিং মাস হয়ে গেছে, রিলিজ ক্লিপিং মাস, ওকে। এখন যেহেতু একটু বাঁকা ইমেজ, তো আমরা একটু এটাকে সোজা করে নিতে পারি, ওকে দ্যাটস গুড। আর এদিকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এইখানে কিন্তু এই যে এজগুলা যেগুলা থাকে, এজগুলা, এই এজগুলা কিন্তু একটু বেশি ডিপ ডিপ থাকে, সো এই এজগুলাকে রিমুভ করার জন্য আমাদের হচ্ছে যেটা দিতে হবে সেটা হলো রেকর্ড, কি হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এজগুলাকে যদি আমরা হচ্ছে মানে স্মুথলি করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের ফেদার অ্যাপ্লাই করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে, যেটা তো ফেদার অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে প্রথম এইটাকে সিলেকশন দিতে হবে, থাম্বনেল বক্সে গিয়ে আমি যদি কন্ট্রোল ধরি ক্লিক করি তাহলে এটার একটা সিলেকশন চলে আসে, এই যে সিলেকশনের পরের কাজ হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হয়, শিফট কন্ট্রোল আই, ইনভার্স করে দেওয়ার পর এটা উল্টা হয়ে যায়, মানে সিলেকশন যা থাকে তার উল্টো সিলেকশন। আর এরপর হচ্ছে সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে
ফেদার শিফট F6 এখানে ফেদার রেডিয়াস দিতে পারবো। তাহলে প্রসেসটা আবার বলি আমি, প্রথমে থাম্বনেল ধরে এখানে একটা ক্লিক সিলেক্ট, তারপর হচ্ছে ইনভার্স সিলেক্টের পর শিফট কন্ট্রোল আই ইনভার্স, তারপর শিফট ধরে F6। ওকে, শিফট ধরে F6 যখন প্রেস করব তখন দেখব যে এরকম একটা ফেদার রেডিয়াস চলে আসছে। সো এখানে মূলত 3-4 পিক্সেল দিলে হবে, ধরেন 4 পিক্সেল করে ফেদার দিলাম। 4 পিক্সেল করে ফেদার দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি, দেখতে পারবো এটা একটু হালকা হবে। এই যে দেখেন, একটু হালকা স্মুথ করে দিছে প্রতিটা এজ, এভরি এজ, প্রতিটা এজ এখানে স্মুথ করে দিচ্ছে। আরেকটা যদি ডিলেট করি তাহলে 8 পিক্সেল, এই যে ডিসেলেক্ট। এটা আসলে এমনি বুঝতে পারবো না তফাৎটা, বাট যখন ইমেজটা এখানে থাকবে তখন বোঝা যাবে, কারণ আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে যদি আনা হয় তাহলে কিন্তু এই ফেদার অ্যাপ্লাই না করলে সেটা প্রফেশনালভাবে হবে না, কারণ ফেদার অ্যাপ্লাই না করলে কাটা কাটা মনে হবে, কাটিং ইমেজ। দেখেন এখন এইজগুলো স্মুথ হয়েছে একটু, ঠিক আছে। এখন আসতেছে কালার কারেকশনে, সো মনে হইতেছে যে বিয়ে খেয়ে আসছে এমনই। ওকে, সো এখান থেকে আমরা কিছু কালার কারেকশন দিই, যেমন হচ্ছে এটাকে নিয়ে আমরা এখান থেকে কালার ব্যালেন্সে যাই। কালার ব্যালেন্সে যাওয়ার পর এটাকে ক্লিপ করে দিলাম, এটাকে এই পাশে চাপাই, একটু জুম ইন করি। এখন এখানে একটু ব্লুরিশ টাইপসের, ওকে। আর এখানে একটু ব্রাইটনেসটা অনেক বেশি লাগতেছে, ঠিক আছে। সো ব্রাইটনেসটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি, ব্রাইটনেস দিয়ে এখান থেকে ব্রাইটনেস হালকা কমায় দিই। ও আচ্ছা, পুরোটা পড়তেছে। কন্ট্রাস্ট, ওকে, এখন মোটামুটি ওর ফেসের ইটগুলো কমছে, ব্রাইটনেস কমছে। এরপর এখান থেকে হচ্ছে এখান থেকে আর ব্যবহার করা যায় হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে হচ্ছে কালার চেঞ্জ করা যায়। বাহ, একদম পারফেক্ট চলে আসছে, ঠিক আছে, পারফেক্ট কালার চলে আসছে। এটার সাথে কিন্তু মিক্স হয়েছে, এখন চুলগুলো হচ্ছে একটু ভাব আছে এখানে, আর ফেস হয়ে আছে, তো চোখের কালারগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে পুরো বডি শেপে তো চেঞ্জ হয়েছে। তো এখান থেকে যদি আপনার কোনো কালার না লাগে, ধরেন সাপোজ হেয়ার কালারিং ঠিক আছে মোটামুটি, ঠিক আছে, যদি কালার না লাগে তাহলে এখানে মাস্কের বক্স আছে, আমরা চাইলে ওই জিনিসগুলো রিমুভ করে দিতে পারি। যেমন কোন জায়গায় কালার চেঞ্জ হয়েছে, যেমন এই এখানে এদিকে কালার টালার বেশি চেঞ্জ হয়েছে, সো ওইগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারি। যেমন হালকা করে যদি মুছে দিতে চাই, সো ব্রাশ টুলে গিয়ে মাস্কে অবশ্যই থাকতে হবে, ওপরে ব্ল্যাক নিচে হোয়াইট রেখে এখান থেকে অপাসিটি কমায় হালকা, আমরা যদি একটু ব্রাশটা ছোট করে হালকা ফেসের উপর একটু কিছু প্রভাব অন্যদিকে করি। ওকে, মোটামুটি আমাদের কারেকশন কিন্তু চলে আসছে। এরপরের কাজ হচ্ছে এই এইগুলাকে ধরে, সবগুলাকে ধরে কন্ট্রোল এইটাকে মাস্কিং করে দিই, গ্রুপ করে দেওয়া লাগে, এটাকে মাস্কিং করি। এখান থেকে লেয়ার মাস্ক নিলাম, ব্রাশ টুল, ব্রাশ টুলে গিয়ে ব্রাশটা একটু বড় করি, দেন হচ্ছে এটাকে মুছে দিই। আচ্ছা, এখানে অপাসিটিটা বাড়ায় নিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিলাম। ওকে, তার মানে কি, মানে মাস্কিং জানলে, আপনি যদি মাস্কিং জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইমেজগুলো এরকম, হ্যাঁ, এইগুলা ক্রিয়েট করতে পারবেন। তার ফটোশপ কিন্তু মানে এইসব কাজের জন্য অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, তাই না? এরকম এইগুলা করা যায়, প্রফেশনালরা এই জন্যই ব্যবহার করে, আরও অনেকে ফাইজলামি করার জন্য ব্যবহার করেন, সমস্যা নাই, তবুও কাজ পারতে হবে। ওকে, এরপর যদি আশপাশ দিয়ে সাইড কোনো পিকচার রাখতে চান, যেমন মডেলের সাথে, যেমন এই পাশ দিয়ে দুই দিকে যে একটা ব্যালেন্স রাখে, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যালেন্সিং ডিজাইন। সো ব্যালেন্সিংগুলো যদি করতে চাই তাহলে আরও কিছু মডেলের পিক লাগে,
যেমন হচ্ছে সাইড দিকে তাকায় আছে, এটাকে কপি করে নিয়ে আসি ডিরেক্টলি, এটার উপরে লিখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম, এন্টার। ওকে, আর এটা কিছু কালার কারেকশন দেই, যেমন হচ্ছে এখান থেকে কালার ব্যালেন্সে গিয়ে, কালার ব্যালেন্স দিয়েও করা যায়, কালার ব্যালেন্স দিয়েই বেশি করতেছি, আচ্ছা এটা পুরাটা চেঞ্জ হচ্ছে, এটাতে ক্লিপ করে দিই, একটু এভাবে থাকলো। ওকে, দেন এটার উপর লেয়ার মাস্ক করে এটা দেখি কতটুকু মেশানো যায়, ব্রাশটা ছোট করে নিই যাতে আবার এর ফেসে আবার প্রভাব না পড়ে। আর এই যে এদিকে ওর আবার হচ্ছে ইয়া চলে গেছে, ঠিক আছে, চুল চলে গেছে, এখান থেকে আবার হচ্ছে আনা যায় ফেরত উল্টা করে দিয়ে, এই যে এদিকে একটু বেশি এসে পড়ছে, মডেলের ইমেজ গুলা হচ্ছে ঠিক আছে, সাইড ব্যালেন্সে ব্যালেন্সিং করাটা জানতে হবে, ঠিক আছে, ব্যালেন্সিং করাটা হচ্ছে মেইন। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে এই যে ডিজাইনগুলো এরকম বিভিন্ন পিকচারগুলো ইউজ করে আমরা হচ্ছে করতে পারি, যেমন এই পাশে একটা মেন মেন বা মডেল রাখলাম, এরকম বিভিন্ন ইয়েতে দেখা যায় না যে মেন মডেলগুলো হচ্ছে থাকে, ঠিক আছে, মডেল মেন, একটা ছেলেও দরকার অবশ্যই, শুধু মেয়ে থাকলে হলো না। এটা দিয়ে চালা, ঘুমাইতেছে, পাশ ব্যালেন্সিং, সোয়েটার কালার কারেকশন একটু দিয়ে নিই, কালার ব্যালেন্স, চলে। ওকে, দেন হচ্ছে এটার উপর লেয়ার মাস্ক করে এটার অপাসিটি একটু কমায় দেখি যে কি অবস্থা, কোথায় পড়তেছে ইমেজটা, এই দিকটাতে এইভাবে থাকবে, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে দিই, ওকে, এই এন্টার, দেন হচ্ছে লেয়ার মাস্কে গিয়ে এটার অপাসিটিটা বাড়ায় দিই, এখন ফুললি মাস্কে গিয়ে ব্রাশ টুলে গিয়ে ওপরে ব্ল্যাক নিচে হোয়াইট দিয়ে এটা মুছে দিই, এদিকে আবার এর চুল চলে গেছে, ঠিক আছে, মডেলগুলা মিলাতে হবে। সো এরা কিন্তু আলাদা আলাদা জায়গায় ছিল,
এরপর কিন্তু আমরা হচ্ছে এদেরকে এখানে নিয়ে আসছি। এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা, এই দেখেন কতগুলা লেয়ারের কাজ হয়েছে। সো কাজ কিন্তু হয়। তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে মডেলগুলো মিলাতে হবে। তো এরপর আমরা যদি এখানে কিছু কালারের কারেকশন দিই, যেমন হচ্ছে কিছু লাইটিংস ফাইটিংস ইফেক্টগুলা, যেমন এই দিকে হচ্ছে এরকম একটা ইফেক্ট দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে রেইস লাইট, আমি এটা নিয়ে আসলাম, রেইস লাইটগুলো এরকম নিয়ে আসি। এই যে এরকম রেইস লাইটগুলা, এই যে এরকম টাইপের রেইস লাইটগুলা কিন্তু পাওয়া যায়। তারপরে এই যে, তো এই লাইটসগুলা দিয়েও আমরা হচ্ছে এগুলা ব্রাশ টুল দিয়ে যেমন দিতে পারি, এরকম কিন্তু ইয়ে দেওয়া দিতে পারি, মানে হচ্ছে এখান থেকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটাকে যদি আমি কপি দিই, এটাকে নিয়ে যাই একটু দেখি কি করা যায়। এটা কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটা চলে আস। ওকে, এটা হচ্ছে বড় করলাম। এরপর এর কিছু ব্লেন্ডিং মুডগুলা চেঞ্জ করব। যেমন এটার ওপরে এখানে ব্লেন্ডিং মুডগুলা যদি যাই, তাহলে এরকম কিছু ইয়া দেখতে পারবো, ইফেক্ট। যেমন এই যে, এই দেখেন, দেখছেন স্ক্রিনে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার দিচ্ছে। এখানে স্ক্রিন ছাড়া যদি আপনি অন্য কালার ডোজে দেখেন, এরকম লিনিয়ার বার্ন একটা প্রফেশনাল লুক আসবে। এই যে সফট লাইট এরকম ভাল লাগবে না, এটা ভাল লাগে না। তারপর হার্ড লাইট এরকম, তারপর ভিভিড লিনিয়ার পিন হার্ড, একটা না একটা সুন্দর লাগবে আপনার কাছে। এই যে সাবস্ট্রাকশন, হ্যাঁ, এখানে ডিভাইড হিউ, এক একটা এক এক ধরনের কালার দিচ্ছে, স্যাচুরেশন কালার। তবে এখান থেকে স্ক্রিনটা হচ্ছে ভালো লাগতেছে, এই যে দেখতে স্ক্রিন, স্ক্রিন একটা দেখেন কত সুন্দর, এবার লাইটিং আসছে, একটা প্রফেশনাল টাচ আসবে। সো এরকম ইগুলা দিয়ে কিন্তু আমরা করতে পারি। আর এদিকে যদি একটু বোঝা যায়, তাহলে একটু লেয়ার মাস্ক করে দিবেন, এখান থেকে হচ্ছে লেয়ার মাস্ক করে, এই যে এই যে দিকে হালকা একটু লেয়ার মাস্ক করে দিলাম, শেষ। এই যে দিকে হালকা পাতলা ছোঁয়া দিয়ে দিলাম, বাস, টাচ, সিম্পল। সিম্পলি কিন্তু আমরা এইভাবে মুভির জন্য, এরকম বিভিন্ন ইয়ের জন্য। তারপর আসে কি, টাইটেল। ঠিক আছে, টাইটেলগুলো আসলে টোটালি এখানে হচ্ছে যদি আমরা দেই, যেমন হচ্ছে কি টাইটেল দেওয়া যায় বলেন, নাম কি দেবো, কি নাম দেওয়া যায় রনি ভাই বলেন, সুলতান বাবলু। বাবলু এখন কোথায়? বাবলু এখন কোথায়, এটা নাটক। আচ্ছা যাই হোক, বাবলু এখন কোথায়, ওকে, তা দেওয়া যায়, সমস্যা নেই। সুলতান মরিয়ম, কি জানে বলছে সুলতান মরিয়ম, সুলতান মরিয়ম। আচ্ছা বাংলাতে লিখি, হ্যাঁ বাংলাতে লিখি, বাংলা ফন্ট গুলা, আচ্ছা ঠিক আছে বাংলাতে লিখি, ইংলিশ তো অনেকই করি আমরা, বাংলাতেই করি। এখান থেকে বাংলা আনছি, বাংলা ফন্টস নিতে হবে।
আহ ভাঙে যায়। আচ্ছা আচ্ছা, এটা ইংলিশ ফন্ট আছে। আনো এখান থেকে না লিখে আমি গুগল থেকে হচ্ছে সুন্দর করে লিখে নিয়ে আসি। গুগল দিয়ে লিখি, ট্রান্সলেটর দিয়ে খুব বেটার হয়। সুলতান মরিয়ম, এটা কই থেকে আইলো এই নামটা? রাশেদুল, এই নামটা কই থেকে পাইলেন, এত সুন্দর নাম। এবার ফটোশপে ভাঙবেন আর, এরপর আর কোনো চান্স নাই ভাঙা। ও এটা তো কঠিন ছিল, এটা দিয়ে বানানো যায়, একদম পারফেক্ট। ওকে, এরপর হচ্ছে আমরা ফন্টস গুলাকে অনেক সুন্দর ভাবে দেখি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফন্টস গুলা থাকে, যেমন সুন্দর সুন্দর ফন্টস গুলা এরকম, এই যে এই ফন্টস গুলা পাওয়া যায় এগুলা, এটার নাম হচ্ছে আনন্দ পাত্র CMJ, আনন্দ পাত্র CMJ বোল্ড ফন্ট। ওকে, সো এটা মানাচ্ছে সুলতানের সাথে যাচ্ছে। তো এই ফন্টস গুলাকে আমরা বিভিন্ন ধরনের রূপ, বিভিন্ন ধরনের এইগুলা দিতে পারি, যেমন হচ্ছে 3D শ্যাডো ট্যাডো দিয়ে এখানে হচ্ছে কিভাবে দেওয়া যায়। তো এখান থেকে যদি ব্লেন্ডিং অপশন গুলাতে যাই, এর আগে মাউস রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনে গেলে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। এই যে ড্রপ শ্যাডো দিলে এটা একটু অ্যালাইভ হয়েছে, এই দেখেন, এই যে ড্রপ শ্যাডো দেওয়া যায়, যে ড্রপ শ্যাডো, ঠিক আছে, একটু অ্যালাইভ হয়েছে। তারপর এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে করতে পারি, এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে বিভিন্ন ধরনের বেসিক গ্রেডিয়েন্ট আছে। এই যে ভালো লাগে না এটা, এই যে আমরা চাইলে এরকম গ্রেডিয়েন্টগুলো দিতে পারি। তো আরও কিছু ইফেক্ট দেখা যায়, যেমন কিছু টাইপসের দেখা যায়, মানে আপনার কিছু টেক্সচারের মতো দেখা যায়। সো টেক্সচার ফিক্সচার দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে এটাকে ক্লিপিং মাস্ক ইউজ করতে পারি। যেমন এইদিকে হচ্ছে ধরেন টেক্সচার টেক্সচার, ওকে টেক্সচার, যেমন হচ্ছে এই যে এটা কিন্তু পারফেক্ট ছিল এই টেক্সচার, এরকম ধরনের টেক্সচার গুলা ইউজ করতে পারে। 3D টাইপস কপি করলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, ফাইল সেভ অ্যাজ, এটা সেভ দিয়ে নিই আগে।
ওকে, এটাকে এদিকে বসায় দিলাম, এন্টার। আর এটাকে এটার উপর, এটাকে ইমেজটা উপরে থাকবে আর হচ্ছে শেপ নিচে থাকবে, মানে ইলাস্ট্রেটর মতো, ইলাস্ট্রেটর উল্টো, ইমেজ থাকে নিচে, শেপ থাকবে আর এখানে ফটোশপের লেয়ার ওটা উপর থাকবে আর এটা নিচে থাকবে। এই যেটা ইমেজের লেয়ার, এই লেয়ারে গিয়ে বাউন্স রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে দেখা যায় না কেন, ব্লেন্ডিং এর জন্য। ব্লেন্ডিং দিলে এটা দেখা, ওকে, তো টেক্সচার দিয়ে আমরা করতে পারি চাইলে, এরকম টাইপসের টেক্সচার গুলা দিয়েও করা যায়, আর অথবা আপনি এরকম নামগুলা ইলাস্ট্রেটর থেকে বানায় নিয়ে আসলেন তাও করা যায়, ইলাস্ট্রেটর থেকে বানায় নিয়ে আসলেন। সুলতানের হাতে এখানে যদি কিছু চাকু টাকু পাওয়া যেত, যেমন হচ্ছে সুলতান নাইফ। ভাইয়া এটা কোন জায়গার সুলতান? আরে ওই একটা ওইলিয়ে হইল, এই যে এরকম টাইপসের নাইফ গুলা কিন্তু চোস, ঠিক আছে, এই তো পাইছি, আর এটাই দরকার আছিল। বাহ সুন্দর একটা ইমেজ, এক কালার এক ক্লিকে রিমুভ করা যাবে, এই যে এক ক্লিকে রিমুভ করার জন্য ম্যাজিক ইরেজার ব্যানিশ, বাহ জোস। এই যে এর জায়গায় হচ্ছে এই, ঠিক আছে, এই জায়গায় এটা বসা দেয়, তাই তো। আর এই জায়গায় যদি আপনার মানে হচ্ছে কিছু না রাখতে চান, তাহলে এক কাজ করতে পারেন, এদিকে হচ্ছে মাস্কিং করে দিতে পারে, তো এই লেয়ারে গিয়ে এখানে মাস্কিং নিয়ে ব্রাশ টুলে গিয়ে এদিকে মাস্কিং করে দিলাম, এই যে তো বুঝা না যায়, এই যে ঠিক আছে। আর বিভিন্ন ধরনের ইফেক্ট গুলো আপনি প্রয়োগ করতে পারেন, যেমন এইটা আছে, তারপর স্ট্রোক গুলা আছে, ড্রপ শ্যাডো, স্ট্রোক, ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক দিতে পারেন, এই যে স্ট্রোক কোথায়, এই যে স্ট্রোক, আরে বাপরে স্ট্রোক এত কেন, ওকে স্টক গুলা দিতে পারে এরকম ভাবে। তো আরো কিছু ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশন নিয়ে আরো কিছু কাজ আছে, এগুলা আস্তে আস্তে ক্লাসের ভিতর যে দেখাবার। নিচে টোটাল টাইটেল যে ক্রিয়েশন গুলা, যেমন হচ্ছে মুভি, পোস্টার, মুভি পোস্টার টাইটেল, এটা লিখে সার্চ দিলে নিচের দিকে কিছু টেক্সট লেখার জন্য এরকম টেক্সটগুলো থাকে অনেক সময়, এই যে এরকম থ্রি ডি এইগুলো থাকে, কপি করে এটা যে নিচে বসা দিই, আর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক ইরেজার তো আছে, ভালো হয় নাই,
এরকম ভাবে ইগুলা থাকে, তাই না? নিচের দিকে হচ্ছে টেক্সগুলা থাকে, তাহলে মুভি পোস্টারের মতো লাগবে। এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে একটা কালার ওভারলে করে দেই নর্মাল, আর এটাকে হচ্ছে হোয়াইট কালার দিই, তাহলে একটু ফুটে উঠবে। এই দেখছেন, তো এইভাবে আসলে ডিজাইনগুলো করা লাগবে এইভাবে সুন্দর করে। আর এদিকে যদি কোনো ইফেক্ট ইফেক্ট হচ্ছে ব্রাশের ইফেক্ট বা হচ্ছে এগুলো দিতে চান, তাহলে এখানে আমরা হচ্ছে এই যে রেস লাইটগুলোর মতো, তারপর হচ্ছে ইয়া লাইটসগুলোর মতো ফিটিংস করতে পারি, এগুলা ফিটিংস করা যায়। যেমন এই যে এটা এটা যদি আমরা ফিটিংস করতে চাই, কপি এখানে এনে কন্ট্রোল বিতে পেস্ট, আর এটা হচ্ছে ব্লেন্ডিং মুড গুলা চেঞ্জ করে দেখি। বুঝতে পারছেন, পারা যাবে নাকি? জি ঠিক আছে, তামিম তো সবই পারে। হ্যাঁ দেখি, তাহলে একটা করেন, শুরু করেন, দেখি একটা মুভি পোস্টার বানান এরকম টাইপসের, বা আরো অনেক অনেক টাইপসের আছে, সিম্পলের ভিতর অনেক মুভি পোস্টার হয়, তো ওগুলো একটু ট্রাই। আর মেইনলি হচ্ছে কালার কারেকশনগুলো আর হচ্ছে এই টেকনিকগুলো মনে রাখতে হয়, এই হচ্ছে কথা। বিভিন্ন আপনার আপনার ছবি দিয়েও আপনি মুভি পোস্টার বানাইতে পারেন, যদি পারেন তাহলে অনেক ভালো। না শুরু করে দেন, শুরু করেন।
জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কোনটা ডাউনলোড করবো এটাই তো আসে। এটা হ্যাঁ করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে কি আমি লিভ নিব? অরুণ ভাই, আপনার যে ম্যাকে কি বলে যেটার লিঙ্ক দিলেন আর কি, ওইটার হচ্ছে ফটোশপের অপশন আছে, এটা আমার পাঠান তো লিঙ্কটা, আমার ফটোশপে আবার ঝামেলা হয়েছে। একদিন ঝামেলা ছিল, ফটোশপে ঝামেলা হয়েছে, তারপরে হচ্ছে প্রিমিয়ারে ঝামেলা হয়েছে। হ্যাঁ মবিন ভাইয়া, সেটা নিয়ে সমস্যা নাই, মানে আমার আমি হচ্ছে ম্যাকটরেন্ট থেকে নামাইছি, তারপরে হচ্ছে আরো আরো ওয়েবসাইট থেকে নামাইছি, কিন্তু আমার ঝামেলা হচ্ছে যে ইনস্টল করতে পারছিলাম না, আর আর আগের ইনস্টল করা ছিল কিন্তু সেটাও হচ্ছে ওপেন হচ্ছিল না। সেম কাহিনী হচ্ছে আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রোর সাথে হয়েছে, আর কয়েকদিন আগে তো ইলাস্ট্রেটর হইলো, ইলাস্ট্রেটর কোনো রকমে আর কি ইনস্টল হয়েছে, তারপরে হঠাৎ করে খেয়াল করলাম যে ফটোশপে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ওই যে টি শার্টের একটা ডিজাইন, মানে এটা তো পারতেছি না, তাই একটু যে দেখা দিতেন ভালো হইতো, স্ক্রিনশট দিব।
মইন ভাই, ভাই এই যে এখানে যে এই গুলো দেয়, এই যে ট্যাক্সার গুলো ইউজ করে, এটা কিভাবে করব? ভাই ব্রাশ দিয়ে এটা কিভাবে করবো, মানে কোনো একটা কিছুর উপর শেপটা কিভাবে দিব? ভাই এটা যদি দেখা দিতেন, মানে আমি ট্রাই করছিলাম, পারিনি। হ্যাঁ ভাই আছি, আপনার ইনবক্সে দিছি ভাইয়া। ভাইয়া এই স্টকটা তো নিতে পারি, বাট ওই যে ইটা ধরেন যে টেক্সারের মতো যে এফেক্ট ফেলছে সেটা তো পারি না।
ভাইয়া তাহলে যে ম্যাপটা, ম্যাপটা যেভাবে বসাচ্ছে বসাইছে, এই ম্যাপটা কিভাবে বসাবো? ম্যাপের ভিতর গোল গোল একটু জুম করেন ভাইয়া, তাহলে দেখতে পারবেন। জি ভাইয়া, এটা আর কি ওই যে টেক্সট আকারে যেটা মানে এখন যে যে গোল গোল, হ্যাঁ ভাইয়া, ও ভাইয়া এরকম? আচ্ছা, তবে ভাইয়া যে লোকটা করছে অনেক কাজ করছে মনে হয়। ভাই যে বানিয়েছে সে করছে, কিন্তু যে কপি করছে সে তো করেনি।
ভাই 8টা বাজে, লিভ নিব। হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই মুমিন ভাই ক্লাস শেষ হয়েছে নাকি? এই জন্য HW হোয়াটসঅ্যাপে দিছিলাম, মুমিন CW। ভাই ফোনে নাই,
মইন ভাইয়া আজকে ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর ভাইয়া ওই যে ফাইবারের ব্যাপারটা বলছিলেন, ওরা কি কোনো আচ্ছা ভাই ঠিক আছে। আল্লাহ।